নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ভেদের অঙ্ক করাবো, কষে দেখি 13। যে সমস্ত অঙ্কগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় দেয় সেই সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। প্রচুর ছাত্রছাত্রী আছে যারা ভেদের অঙ্ক সঠিকভাবে পারে না, তারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার প্লিজ ভেদের অঙ্ক নিয়ে যদি একটু আলোচনা করেন যেগুলি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তাহলে আমরা একটু উপকার পেতাম। তো দেখো, আমি তার জন্য আমি ভেদের অঙ্ক নিয়ে চলে আসছি। তো দেখো, ফার্স্ট অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিয়েছি, আট দাগের অঙ্ক। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তো দেখো, আমি আজকে ভেদের অঙ্ক করাচ্ছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলবো যে 8, 9, 10, 11 প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো। আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা জড়িত থাকো। তো দেখো, এক্সারসাইজ 13 অঙ্ক আছে ভেদের অঙ্ক। তো দেখো কি বলেছে, 8 দাগের অঙ্ক, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা দেয় মাধ্যমিক পরীক্ষায়। ধরি কৃষকের সংখ্যা সমান এ, দিনের সংখ্যা সমান বি, জমির পরিমাণ সি। তো দেখো, কৃষকের সংখ্যা ও জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে। তোমরা তো জানো যে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কিন্তু সরল ভেদে থাকে যখন দিন সংখ্যা স্থির থাকে। তো দেখো, অতএব এ বেড়ে যায় সি যখন বি ধ্রুবক। তোমরা তো জানো এটা নিয়মটা। আবার যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। কি বলেছি, যেহেতু জমির পরিমাণ যদি স্থির থাকে, তাহলে কৃষকের সংখ্যা এবং দিনের সংখ্যার সঙ্গে কী থাকবে, ব্যস্ত বেঁধে থাকে। এটা তোমরা জানো। তো দেখো, অতএব এ ভেরিজেস 1/b যখন সি ধ্রুবক। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ ভেরিজেস c/b যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল যদি হয় তাহলে এ সমান কি আছে, c/b কে, কে নট ইকুয়াল টু জিরো। এখানে কি আছে কে নট ইকুয়াল টু জিরো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো, এ সমান কত আছে, 15 আছে, যেটা কৃষক সংখ্যা। ঠিক আছে, আর বি কি আছে, দিন সংখ্যা দ্বারা আমি প্রকাশ করেছি। আর সি কত আছে, 18 আছে, এটা কিন্তু জমির পরিমাণ। তো দেখো, এ সমান c/b 18/5, তো এর মান কত, 15 সি এর মান কত, 18, এবং বি এর মান কত, 5। ঠিক আছে, এই যে বি এর মান 5। তো দেখো, আমি জাস্ট এটাকে ঘুরিয়ে দিয়েছি, 18/5 কে মাইনাস 15। তো বুঝতে পারছি আমি অঙ্কটা কী করে করিয়েছি, কে সমান 15 × 5/18। তো দেখো, 3 × 5 = 15, 3 × 6 = 18, 5 × 5 = 25 থাকছে, আর নিচে 6 থাকছে। তো দেখো, 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, এ সমান 10, সি সমান 12। অতএব এ সমান কি আছে, c/b কে আমরা জানি যে সি হচ্ছিল আমাদের জমির পরিমাণ, এবং আমাদের বি হচ্ছিল আমাদের দিন সংখ্যা, এবং এ কি আছে, এ আছে আমাদের কৃষকের সংখ্যা। তো দেখো, এর মান কত আছে, 10 = সি এর মান কত, এই যে সি এর মান 12, আর বি এর মান কত, বি এর মান তো আমাদের বের করতে হবে, তাই তো। এবং কে এর মান কত, যে কে এর মান আমি এটা পেয়েছিলাম 25/6। তো দেখো, 25/6 বসিয়ে দিয়েছি, 6 × 12, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 25 × 2 কত হয়, 50, আর নিচে কী থাকছে, বি থাকছে, আর এখানে কী থাকছে, 10 থাকছে। জাস্ট আমি এটা কোনাকোনি গুণ করলাম, নিচে একটা 1 বসিয়ে দাও, 10 এর সঙ্গে বি এর গুণ করলে কী হবে, 10b হবে, সমান 50, বি সমান কী আছে, 50/10, 5×10 = 50। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জমি কতদিনে চাষ করতে পারবেন, এর অ্যান্সার হবে 5 দিনে চাষ করতে পারবেন। তো দেখো, এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো। 9 দাগের অঙ্ক কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কিন্তু গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তো দেখো, 1 × 1/2 আছে, 2 × 1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নীলের গোলককে গলিয়ে একটি নীলের গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি, মনে করি আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘনমিটার হবে। কী করেছি,
যে আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘনমিটার। তো কি আছে ভি ভেরিয়েন্স কি আছে আর কিউব, আর কিউব। তো এখানে কি করেছি কে অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি। তো তোমরা তো এখানে দেখেছো যে তিনটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য এক পূর্ণ একের দুই দুই আছে, দুই পূর্ণ একের দুই এত মিটার আছে। তো দেখো নিরেট গোলকের ব্যাস কত আছে এক পূর্ণ একের দুই, দুই আছে দুই পূর্ণ একের দুই। এটাকে যদি আমি ব্যাসার্ধ বের করি তাহলে প্রত্যেকটা কি করতে হবে দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ ঠিক আছে এটা কত আছে দুই এক দুই আর এক তিন মানে তিন বাই দুই, তিন বাই দুই গুণ দুই অর্থাৎ তিন বাই চার হবে। তো দেখো আমি তিন বাই চার বসিয়ে দিয়েছি ঠিক আছে। এবার কি আছে দুই আছে, তো আর একটা কি আছে দুই বাই দুই ভাগ করলে কত হবে ওয়ান হবে। এই দেখো আমি ওয়ান বসিয়েছি ঠিক আছে। এবার এটা কত আছে দুই দুগুণে চার আর এক পাঁচ, পাঁচ বাই চার সরি দুই দুগুণে চার আর এক পাঁচ, পাঁচ বাই দুই, পাঁচ বাই দুই কে আমি দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ বাই চার হবে। অর্থাৎ আমরা এখানে পাঁচ বাই চার আমরা বসিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করেছি। অর্থাৎ তিনটি নিরেট গোলকের ব্যাসার্ধ কত হবে, এটা তো ব্যাস আছে এটা কি হবে ব্যাসার্ধ, এটা কি হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে তিন বাই চার হবে, এক হবে আর পাঁচ বাই চার হবে। এটা আছে ব্যাস আর এটা আমাদের ব্যাসার্ধ। তো দেখো আমি অঙ্কটা কি করে করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো তিন বাই চার মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কে গুণ থ্রি বাই ফোরের মাথায় কিউব। তোমরা তো জানো যে গোলকের আয়তন কি আছে যে পাই আর কিউব ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কে অশূন্য ভেদ ধ্রুবক ধরেছে ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক ধরেছে অর্থাৎ কে মাল্টিপ্লাই থ্রি বাই ফোর এর মাথায় কিউব। তো দেখো আমাদের আয়তন বের করতে হবে তিনটে বের করতে হবে, একটা তিন বাই চারের বের করতে হবে, একবার একের বের করতে হবে, আর একটা পাঁচ বাই চারের বের করতে হবে ঠিক আছে। তো দেখো কে মাল্টিপ্লাই হয়ে গেল তিন, তিনকে তিনের কিউব মানে কি সাতাশ আর চারের কিউব মানে কি চৌষট্টি, অর্থাৎ সাতাশ বাই চৌষট্টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। অতএব এক এই দেখো এটা মানে এটা আমাদের এটা বেরিয়েছে, এবার আমার এক মিটার দিয়ে বের করবো ঠিক আছে। এই যে এক মিটার, এক মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কি আছে কে গুণ ওয়ানের মাথায় কিউব, কি হবে ওয়ানের মাথায় কিউব হবে তাহলে কি হবে শোন শোন কে ঘনমিটার হবে, এটাও ঘনমিটার ছিল। তো দেখো পাঁচ বাই চারের ঠিক আছে পাঁচ বাই চার মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কি আছে কে গুণ পাঁচ বাই চারের মাথায় কিউব, পাঁচের মাথায় কিউব মানে কি একশো পঁচিশ আর চারের মাথায় কিউব মানে কি চৌষট্টি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটির আয়তন একটা তিন বাই চার মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কত আছে সাতাশ বাই চৌষট্টি কে ঘনমিটার, অপরদিকে এক মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন ছিল কে ঘনমিটার। অতএব পাঁচ বাই চারের, তো দেখো পাঁচ বাই চারের দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কত আছে একশো পঁচিশ বাই চৌষট্টি কে ঘনমিটার। তো দেখো আমি তিনখানায় বের করে দিয়েছি ঠিক আছে। তো দেখো আমি কি করে অঙ্কটা করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আমাদের বের করতে বলেছে নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমাদের বের করতে বলেছে নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে। দেখো মনে করি বড় হাতের আর গোলকের ব্যাসার্ধ বড় মিটার লিখবে ঠিক আছে। প্রশ্ন অনুসারে কে আর কিউব যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম কে আর কিউব সমান সমান সাতাশ বাই চৌষট্টি, সাতাশ বাই চৌষট্টি তো আমরা পেয়েছি যেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি প্লাস কে প্লাস একশো পঁচিশ বাই চৌষট্টি কে। আমরা প্রথম গোলক দ্বিতীয় গোলক এবং তৃতীয় গোলকের যে আয়তন ছিল সেই আয়তনটাকে এটা প্রথম গোলকের আয়তন, এটা দ্বিতীয় গোলকের আয়তন এবং এটা তৃতীয় গোলকের আয়তন, তিনটে আয়তন কি করেছি আমরা যোগ করে দিয়েছি। তো দেখো কে আর কিউব সমান সমান এর লসাগু করেছি চৌষট্টি লসাগু, চৌষট্টি একক চৌষট্টি এক হয়, একের সঙ্গে সাতাশ গুণ করলে সাতাশ কে হয়। তো দেখো চৌষট্টি কে বসে গেছে, চৌষট্টি চৌষট্টি ভাগ হয়ে গেলে এক হয়, একের সঙ্গে একশো পঁচিশ গুণ করলে একশো পঁচিশ কে হয়। তো দেখো কে আর কিউ সমান সমান এই সাতাশ কে চৌষট্টি কে একশো পঁচিশ কে এই তিনটে যোগ করে হয়েছে দুশো ষোলো কে। তো দেখো আর কিউব এইবার আমি কী করছি এই কে কিউব আমি কেটে দিয়েছি ঠিক আছে। তো দেখো আর কিউব সমান সমান কি আছে এই দুশো ষোলো মানে কি ছয় আর চৌষট্টি মানে কি চার, তার মানে কি সিক্স বাই ফোরের মাথায় কিউব। ছয়কে তুমি তিনবার গুণ করলে দুশো ষোলো বেরোবে, চারকে তুমি তিনবার গুণ করলে চৌষট্টি বেরোবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিউব কিউব যদি কেটে যায় আর সমান সমান কি থাকছে সিক্স বাই ফোর, অর্থাৎ তিন দুগুণে ছয় দুই দুগুণে চার থ্রি বাই টু। আমরা দেখতে পাচ্ছি যে নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ হলো থ্রি বাই টু মিটার এবং আমাদের বলেছি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি। তো ব্যাস বের করতে গেলে দুই দিয়ে আমাদের
গুণ করতে হবে। নতুন গোলকের ব্যাসার্ধ সমান সমান 3/2, অতএব ব্যাস বের করতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 3/2 গুণ 2, 2 কেটে গেলে কি থাকছে 3 মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নতুন গোলক যে বেরিয়েছে সেই নতুন গোলকের আমাদের ব্যাসার্ধ 3/2 মিটার ছিল এবং ব্যাস ছিল 3 মিটার। অর্থাৎ আমাদের ব্যাসের ব্যাসটা চেয়েছে 3 মিটারের অ্যান্সার হবে। যদি ব্যাসার্ধ চাইতো তাহলে 3/2 মিটার এর অ্যান্সার হতো। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক রোমান 10-এর অঙ্ক করাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বাট আমি বলতে পারি 8 দাগের অঙ্ক এবং 9 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ভেদের যত অঙ্ক আছে প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভেদের অনেক ছেলেমেয়ে আছে, অনেক ছেলেমেয়ে আছে যাদের ভেদের অঙ্ক নিয়ে মারাত্মক সমস্যা হচ্ছে। তা আমি বলতে পারি ভেদের অঙ্ক কোনো সমস্যা নয়, এটা খুবই ইজি। প্লিজ তোমরা যদি বাড়িতে বসে একটুখানি ভিডিওটা দেখো এবং 2-3 বার যদি প্র্যাকটিস করতে পারো, আর আমি যে অঙ্কগুলো বলছি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সালে মাধ্যমিক পরীক্ষায়, এবং প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2022 কেন, 2023, 2024, 2025, 2026 যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে ততদিনই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক রোমান 10-এর অঙ্ক সলভ করাবো। তো দেখো 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল বেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত বেদে আছে। এক্স সমান সমান 1 হলে, ওয়াই সমান সমান -1 হলে, এক্স সমান সমান 3 হলে, ওয়াই সমান সমান 5 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি নির্ণয় করো। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই SB একাডেমিক সেন্টারে। তো দেখো 10 জায়গার অঙ্কটা আমি কী করে করিয়েছি মনে করি, ওয়াই সমান সমান কি আছে P+Q, যেখানে পি ভেরিজিয়াস এক্স এবং কিউ ভেরিজিয়াস 1/x। এখানে আমরা K1 এবং K2 অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি, এখানে আমরা K1 এবং K2 অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি। তো দেখো অতএব কি আছে, পি সমান K1x, এটা পি সমান কি করেছি K1x, অতএব কিউ সমান কি হবে K2x, এখানে K1 এবং K2 অশূন্য ভেদ ধ্রুবক তোমরা তো জানো। তো দেখো ওয়াই সমান কি আছে K1x, ঠিক আছে K1x প্লাস K2x। আমি কি করেছি এইটা আর এইটা পি এর মান এবং কিউ এর মানটাকে যোগ করে দিয়েছে, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে দেওয়া আছে x=1, y=-1। তো দেখো আমি এখানে মানগুলো পুট করেছি, y এর মান -1 = k1, x এর মান 1, প্লাস বসিয়েছি k2 বসিয়েছি x এর মান 1। তো দেখো -1 = k1 প্লাস, ঠিক আছে এই K1 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে K1 হবে প্লাস K2, আর 1 এর কোনো তো ভ্যালু নেই তাই তো, 1 এর কোনো ভ্যালু আছে, 1 এর কোনো ভ্যালু নেই। তো দেখো K1 প্লাস K2 = -1, K1 প্লাস K2 = কি আছে -1 আছে। আবার x = 3 বলে দিয়েছে, y = 5 বলে দিয়েছে, তো y = কি আছে K1x প্লাস K2x, y এর মান কি আছে 5 আছে = K1 মাল্টিপ্লাই 3 যোগ K2, ঠিক আছে x এর মান কি আছে 3 আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি, 3K1 বসিয়েছি প্লাস K2/3, তাই তো K2/ কি করেছি 3 বসিয়েছি। তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো 5 আছে, 3K1 K2/3, তো দেখো এর লসাগু কি হবে 3 হবে, আমি নিচে 3 বসিয়েছি, ঠিক আছে। তো দেখো 3-র সঙ্গে 3K, এটা যদি আমি লসাগু করি তো এটা তো ডাইরেক্ট গুণ হয়ে যাবে 9K1। তো দেখো এটা কি হবে 9K1 হবে, এই 3-র সঙ্গে 3 ভাগ করলে কত কত হবে 1 হবে, 1-এর সঙ্গে K2 গুণ করলে K2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9K1 প্লাস K2 = 5/3। তো দেখো আমি অঙ্কগুলো কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। অর্থাৎ 9K1 প্লাস K2 = 15, এটা আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। তো দেখো K1 প্লাস K2 = -1, এটা আমাদের 1 নং সমীকরণ ছিল, তো 9K1 প্লাস K2 = 15, এটা আমাদের 2 নং সমীকরণ ছিল, যেটা আমি তোমাদের এই উপরে আমি লিখে দিয়েছি। তো দেখো এটা প্লাস আছে এটা মাইনাস করেছি, এটা প্লাস আছে এটা মাইনাস করেছি, এখানে প্লাস আছে এটা মাইনাস করেছি। তো দেখো K1 থেকে একটা K1 থেকে 9টা K1 যদি বাদ যায় তাহলে কটা K1 থাকে, 8টা K1 থাকে, 8K1, তো এটা মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, এটা কি আছে -1 আর -15 কী হবে -16 হবে। তো দেখো -1 আর -15 -16 হবে। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি। তো দেখো K1 = কী আছে, K1 = 16/8,
ভাগ করলে কত হবে 2 বের হবে তো দেখো তাহলে আমি কি করেছি যে k1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তো দেখো k1 এর মান কত পেয়েছি 2 পেয়েছিলাম তাই তো খুব ইজি কিন্তু k1 এর মান কত পেয়েছি 2 পেয়েছি তো দেখো k1 + k2 = - 1 k1 এর মান কত 2 + k2 = - 1 k2 = কি আছে - 1 আর এই +2 ওইদিকে গেলে কি হবে -2 হয়ে যাবে k = কি হবে -3 হবে k = কি হবে -3 হবে তো দেখো অতএব আমাদের বলেছে যে x ও y এর মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে অতএব y = কি আছে 2x - 3/x এর आंसर হবে অর্থাৎ এটি হলো x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক এটি হলো x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক তো দেখো s y এর সঙ্গে x এর যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে a ভেরিজিয়াস b কমা b ভেরিজিয়াস c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিজিয়াস a b c তো দেখো ব্র্যাকেটের মধ্যে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ঠিক আছে তো দেখো এটা আমাদের বের করতে হবে তো দেখো অঙ্কটা আমি কি করে বের করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও আজকে আমি মাধ্যমিকের অঙ্ক সলভ করেছি ভেদের অঙ্ক যদি অঙ্কটা একটু বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা পারবে অঙ্কতে ভয় পাওয়ার কোনো কারণই নেই আশা করি তোমরা ভালো একটা নম্বর পাবে তো দেখো 11 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমি যে অঙ্কগুলো করেছি 8 9 ঠিক আছে 8 9 খুবই গুরুত্বপূর্ণ 11 দাগের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ তো দেখো a ভেরিজিয়াস b এবং আমরা লক্ষ্য করতে পারছি b ভেরিজিয়াস c আমরা এখানে k1 এবং k2 অশূন্য বিয়োগ ধ্রুবক করেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্লিজ তোমরা অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এবং ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে বসে তো দেখো দেখো a ভেরিজিয়াস যদি b হয় a সমান কি আছে k1b a ভেরিজিয়াস যদি b হয় a সমান কি আছে k1b অপর দিকে b ভেরিজিয়াস যদি c হয় b সমান কি হবে k2c হবে তো দেখো a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc ব্র্যাকেটের মধ্যে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তো দেখো অঙ্কটা আমাদের বলেছে a ভেরিজিয়াস b a সমান কি করেছি k1b এটা আমি তোমাদের আগের পেজে দেখিয়েছি k1 অশূন্য বিয়োগ ধ্রুবক b ভেরিজিয়াস যদি c হয় b সমান কি ধরেছি k2c k2 অশূন্য বিয়োগ ধ্রুবক আমাদের অঙ্ক a সমান কি আছে k1b a সমান k1b a সমান কি আছে k1b তো দেখো এই যে k1b a সমান কি আছে k1b তো b মানে কি k2c এই b এর জায়গা কি হবে k1 ইনটু b এর মান কি আছে k2c k2c অর্থাৎ k1 k1 k2c অর্থাৎ a সমান কি আছে k1 k2c k1 k2c b এর মান কি আছে k2c আর a এর মান কি আছে k1b তো দেখো এই যে a b c এই যে এর মানগুলো আমি বসিয়ে দেবো এর মান কি আছে k1 k2 c এর কিউব এই যে কিউব আছে গুণ এই যে গুণ গুণ b এর মান কি আছে k2 c এর মানে কি হবে কিউব হয়ে যাবে প্লাস b এর মান কি আছে k2 c মানে কিউব গুণ c এর মানে কিউব c এর কোনো মান নেই যোগ এই যে যোগ আছে c এর মানে কিউব বসিয়েছি এটা কি আছে c এর মানে কিউব আছে c এর মানে কিউব বসিয়েছি a কত আছে এর মান আছে k1 k2 c k1 k2 c এর মাথায় কি কিউব এবং নিচে কি করছি এর মান কি আছে k1 k2 c বসিয়ে দিয়েছি k1 k2 c বসিয়ে দিয়েছি b এর মান কি আছে k2 c বসিয়েছি গুণ c এর কোনো মান নাই c এর মান c বসে গেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে এর মান কি আছে k1 k2 c এর মাথায় কিউব যেহেতু এখানে কিউব আছে যোগ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে k2 c এর মাথায় কিউব এই যে c এর যে মান আছে c এর মাথায় কিউব কিউব বসে দিয়েছি তো দেখো আমি জাস্ট অঙ্কটা করেছি k1 ঠিক আছে k2 জাস্ট এর মাথায় কি হবে k1 কিউব হবে k2 কিউব হবে c3 হবে গুণ k2 কিউব হবে বসিয়েছি c কিউব হবে বসিয়ে দিয়েছি জো এটা কি করেছি k2 k2 বসিয়েছি তার মাথায় কিউব আছে কিউব বসিয়েছি c c এর মাথায় কিউব বসিয়েছি এই যে c এর মাথায় কিউব বসিয়েছি প্লাস এটা কি আছে c কিউব বসিয়েছি k1 কিউব k2 কিউব c3 এবং নিচে কি করেছি দেখো k1 গুণ k2 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 স্কয়ার গুণ c কিউব
থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? তো দেখো কে ওয়ান এর মাথায় কিউব হবে, কে টু এর মাথায় কিউব হবে, সি এর মাথায় কিউব হবে। এখানে কি হবে? কে টু কিউব বসিয়েছি, সি কিউব বসিয়েছি, আর সি এর মাথায় কিউব। তো দেখো কে ওয়ান কে টু সি সিক্স, কে ওয়ান কিউব কে টু সিক্স সি সিক্স। আমি কী করছি, টোটাল গুণ করছি। দেখো কে ওয়ান কিউব, ঠিক আছে, এটা আমি বসিয়ে দিয়েছি। কে টু থ্রি কটা আছে? এখানে তিনটে আছে, কে টু থ্রি এখানে তিনটে আছে। তিনের তিন কত হবে? ছটা হবে। সি এখানে তিনটে, এখানে সি তিনটে, সি কটা হবে? ছটা হবে। অপর দিকে কে টু বসিয়েছি, সি তিনটে, তিনটে কত হবে? ছটা হবে, সি সিক্স হবে। প্লাস এখানে কী আছে? তো দেখো কে ওয়ান কিউব, কে টু কিউব, সি তিনটে আর তিনটে কটা হবে? ছটা হবে। বাই বাই দিলাম। তো দেখো কে ওয়ান কে টু স্কোয়ার সি থ্রি, এখান থেকে দেখো সি থ্রি সি থ্রি সি থ্রি কমন যায়। আমি এই তিনটে সি থ্রি থেকে একটা সি থ্রি কমন নিলাম নিচের দিকে। সি থ্রি যদি কমন যায় তাহলে কী থাকছে? কে ওয়ান কিউব প্লাস, সরি, কে ওয়ান কিউব কে কে টু কিউব প্লাস কে টু থ্রি প্লাস ওয়ান। তো দেখো আমি উপর থেকে সি সিক্স কমন নিলাম। সি সিক্স যদি কমন নিই তাহলে কী থাকবে? কে ওয়ান কিউব কে টু সিক্স, ঠিক আছে, এবং কে টু কিউব, এখানে কী থাকবে? কে ওয়ান কিউব কে টু কিউব। অর্থাৎ আমরা সি সিক্স আমি উপর থেকে কমন নিলাম। কমন নিলে কী থাকছে? কে ওয়ান কিউব কে টু সিক্স প্লাস কে টু থ্রি কে ওয়ান থ্রি কে টু কিউব, বা থ্রি বা কিউব একই ব্যাপার। যাই হোক, এবার এখানে আমি কী করছি, সি সিক্স কমন নিলাম। কমন নিলে কী থাকছে? কে 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 ওয়ান টু দু পাওয়ার ফোর, কে ওয়ান টু দু পাওয়ার ফোর, কে টু দু পাওয়ার ফাইভ, কে ওয়ান কে টু দু পাওয়ার ফাইভ প্লাস কে ওয়ান কে টু দু পাওয়ার স্কোয়ার। অর্থাৎ যদি আমি সি সিক্স কমন নিলে এটা কী থাকছে, দেখো তোমাদের আলাদা করে বোঝাচ্ছি। কে কে ওয়ান একটা আছে, ঠিক আছে, কে ওয়ান একটা আছে, এখানে কে ওয়ান তিনটে আছে, তো কত কত হবে? চারটে হবে, চারটে বসিয়েছি। তো দেখো এখানে কে টু কে টু স্কোয়ার কটা আছে? স্কোয়ার কটা আছে? দুটো আছে, এখানে তিনটে আছে, তিনের দুই কত হবে? পাঁচটা। তোমাদের তোমাদের আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কী করেছি, কে টু থ্রি, ঠিক আছে, এখানে কী হবে? এখানে হবে কে ওয়ান কে টু, এই যে কে ওয়ান কে টু পার ফাইভ, এটা তো বুঝে গেলে। এবার এখানে কী হবে তাহলে? এখানে হবে কে ওয়ান কে টু স্কোয়ার হবে, ঠিক আছে, কে ওয়ান কে টু স্কোয়ার এখানে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে, ঠিক আছে, অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব, এ কিউব বি কিউব প্লাস বি কিউব, সি কিউব প্লাস সি কিউব, এ কিউব বাই এ বি সি, ব্র্যাকেটের মতো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো দেখো এখানে আমি কী করেছি, যে যেটা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি, কে ওয়ান কিউব কে টু সিক্স প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব। এখানে কী থাকছে? কে কে টু দু কে ওয়ান ফোর কে টু দু আর ফোর, কে ওয়ান কে টু দু আর ফাইভ, ঠিক আছে, এবং কে ওয়ান কে ওয়ান কে টু স্কোয়ার, কে ওয়ান কে টু স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তো দেখো অশূন্য ধ্রুবক কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিজাস এ বি সি, ব্র্যাকেটের মতো এ কিউব প্লাস বি কিউব সি কিউব। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা পুরোপুরি পারফেক্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভেদের অঙ্কে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য নিয়ে আসছে এসবি একাডেমিক সেন্টার সহজ উপায়ে একটা অঙ্ক করার নিয়ম। আমি এই অঙ্কটা জাস্ট একবার করেছি, করার পর তোমাদের জাস্ট আমি হাতে ধরে বুঝিয়ে দিয়েছি। যদি এই অঙ্কটা আমি যদি করে করে বোঝাতাম বা লিখে লিখে তাহলে অনেকটা টাইম চলে যেত, অনেকটা টাইম সময়টা নষ্ট হয়ে যেত। তার জন্য আমি কী করেছি, অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য আমি এই উপায়ে অঙ্কটা করেছি, যাতে তোমরা একটু বুঝতে পারো, তোমাদের একটু মাধ্যমিক পরীক্ষায় সহজ হয়, এবং যাতে তোমরা মাধ্যমিকে অঙ্কতে একটা ভালো একটা নম্বর পেতে পারো।